দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে 4 দিনের আন্তর্জাতিক প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দেশি বিদেশি উদ্যোক্তা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে আন্তর্জাতিক এই প্রদর্শনী। আয়োজক প্রতিষ্ঠান ও খাত সংশ্লিষ্টরা জানান, পোশাক খাতের উৎপাদন এবং শ্রমিকদের দক্ষতা বাড়াতে বড় ভূমিকা রাখছে এমন আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। এক ছাদের নিচে পোশাক খাতের আধুনিক মেশিন থেকে শুরু করে প্রিন্টিং, প্যাকেজিং কিংবা অ্যাক্সেসরিজ পণ্য, বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে একসাথে চলছে পোশাক শিল্প পণ্যের 4টি আন্তর্জাতিক প্রদর্শনী। নিত্য নতুন এসব প্রযুক্তির সাথে পরিচিত হতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাড়তি ভিড় ছিল দর্শনার্থীদের। পোশাক খাতের আধুনিকায়নে এমন প্রদর্শনী বড় ভূমিকা রাখছে বলে জানান দর্শনার্থীরা। মেশিন আমাদেরকে দিচ্ছে, ওটা শুনে আমরা জানতে পারছি সহজেই, এবং সেটা লোকেশনটা আমার কাছে অনেক বেস্ট এবং জায়গাটা অনেক ভালো মনে হয়েছে। সহজে আমার প্রোডাকশনটা বাড়বে, এটা এখানে এসে আমার জানাটা হয়েছে। হ্যাঁ, জানাটা হয়েছে, আমি এটা এখানে না আসলে জানতে পারতাম না। মানে সাপ্লায়ার অ্যান্ড দ্য ফ্যাক্টরিজ কাম হিয়ার অ্যান্ড উই সি দ্য অ্যান্ড উই ডিসকাস দ্য অ্যান্ড উই থিংক দ্যাট ইজ ভেরি ভেরি গুড কোঅপারেশন। বসুন্ধরার 10টি হল জুড়ে 24টি দেশের 450 প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের প্রদর্শনীতে। অংশগ্রহণকারীরা জানান, অটোমেশনের সাথে নিজেদের খাপ খাওয়ানো এবং পণ্যের উৎপাদনশীলতা বাড়াতে আগ্রহী উদ্যোক্তারা, ফলে বাড়তি সাড়া মিলছে দর্শনার্থী ও খাত সংশ্লিষ্টদের। আমরা যাচ্ছি আমাদের ফুল অটোমেশন অটো লেবেল সিস্টেমটাকে আমরা এখানে শো করতেছি, যাতে আমাদের ভিজিটর আসে, তাদেরকে ইনভাইট করা হয়েছে। আয়োজনের মাধ্যমে আমরা যথেষ্ট সাড়া পাই বাংলাদেশে, স্পেশালি যেহেতু নতুন টেকনোলজি, সেই জন্য আমাদের সবাই এটা গ্রহণ করে থাকে। ম্যাক্সিমাম ফ্যাক্টরির লোকজন আসছেন, তারা খুব এনজয় করতেছেন, যাতে নেক্সট ফিচার এবং ওয়ার্কারের স্যালারি হাই হচ্ছে, তাকে প্রোডাক্টিভিটি যাতে ইউজ করা যায় তার মেশিনের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে। আন্তর্জাতিক এই প্রদর্শনী নিয়ে আয়োজক প্রতিষ্ঠান জানায়, সম্প্রতি পোশাক খাতের রপ্তানিতে কিছুটা শ্লথগতি রয়েছে, তবে এই খাতের আরও সমৃদ্ধির জন্য অটোমেশনে মনোযোগী ও উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ দেন এই উদ্যোক্তা। এই সমস্ত যন্ত্রপাতি যদি ওনারা সঠিকভাবে ব্যবহার করেন প্রত্যেক ইন্ডাস্ট্রিতে, অবশ্যই অবশ্যই পণ্যের গুণগত মান এবং কোয়ান্টিটি বৃদ্ধি করে উৎপাদন মূল্য ওনারা ঘরে নিয়ে আসতে পারবে। 4 দিনের আন্তর্জাতিক এই প্রদর্শনী শেষ হচ্ছে শনিবার। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।